নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বৈশাখ মাসের পূর্ণিমা তিথি সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র। বছরে মোট ১২টি পূর্ণিমা তিথি থাকে, তার মধ্যে বাঙালি ক্যালেন্ডার অনুসারে বছরের প্রথম পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা। এই পূর্ণিমা তিথি বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত, কারণ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান শ্রী গৌতম বুদ্ধ এই পূর্ণ তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন। এছাড়াও বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত আরও দুটি বিশেষ ঘটনা এই পূর্ণিমা তিথিতেই ঘটে। ভগবান শ্রী গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন বৈশাখী পূর্ণিমাতে এবং তিনি মহাপরিনির্বাণ নিয়েছিলেন বৈশাখী পূর্ণিমাতে। অর্থাৎ বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িত এই তিনটি বিশেষ ঘটনা বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমাতেই হয়। এই কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশেষ ধরনের নিয়ম আচার পালন করেন এই দিনে। এই দিনে তারা প্রদীপ প্রজ্বলন করেন। এছাড়াও বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধরনের যে সকল গ্রন্থ রয়েছে, ধর্মগ্রন্থ, সেগুলিও পাঠ করা হয়। আমাদের সনাতন ধর্মেও বৈশাখী পূর্ণিমা বিশেষভাবে মাহাত্ম্য রাখে। এই পূর্ণিমা তিথিতে গন্ধ বণিকদের কুলদেবী বা গন্ধেশ্বরীর পুজো হয়। এছাড়া বৈশাখী পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান, দান, এগুলোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বলা হয় মা লক্ষ্মীর মর্তে আগমন ঘটে পূর্ণিমা তিথিতে, তিনি ভক্তদের আশীর্বাদ করেন এই বিশেষ দিনে। তাই এই বিশেষ দিনে মা লক্ষ্মীরও পুজো হয়, সত্যনারায়ণের ব্রত অনুষ্ঠিত হয়, লক্ষ্মীনারায়ণের পুজো, গোপালের পুজো, রাধা গোবিন্দের পুজো বহু গৃহস্থ বাড়িতে হয়ে থাকে। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব বৈশাখী পূর্ণিমা তিথিতে আমরা কোন কাজগুলি একদমই করব না, ভুলেও করব না, যাতে আমাদের সংসারের সুখ সমৃদ্ধি ব্যাঘাত না ঘটে, আমাদের জীবনে কোনো অশুভ ঘটনা যাতে না ঘটে। বৈশাখী পূর্ণিমা তিথিতে আমাদের কি কি করা উচিত তা নিয়ে রয়েছে আমাদের চ্যানেলের এই ভিডিওটি, আপনারা অবশ্যই দেখুন, লিংক পেয়ে যাবেন এন্ড স্ক্রিন থেকে। ভগবান শ্রী গৌতম বুদ্ধকে ভগবান বিষ্ণুর নবম অবতার বলা হয়। গৌতম বুদ্ধ অহিংসার পূজারী ছিলেন, তাই এই পূর্ণিমা তিথিতে কখনোই প্রাণী হত্যা করবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুনের ব্যবহার করবেন না আপনার খাবারে। এছাড়াও অ্যালকোহল বা স্মোকিং, এগুলো কিন্তু একদমই নিষিদ্ধ বৈশাখী পূর্ণিমাতে। বৈশাখী পূর্ণিমা তিথিতে কোনো অবলা প্রাণীকে আঘাত করবেন না, কষ্ট দেবেন না, এতে আমাদের জীবনেরই অমঙ্গল হবে। বৈশাখী পূর্ণিমা তিথিতে গাছ কাটবেন না, এটিও কিন্তু উচিত নয়, গাছেরও প্রাণ রয়েছে। বৈশাখী পূর্ণিমা তিথিতে আপনারা আরও একটি কাজ করবেন না, সেটি হলো এই পূর্ণিমা তিথিতে ঝগড়াঝাঁটি, অপরের সাথে মনোমালিন্য, পারিবারিক কলহ, এগুলো থেকেও আমাদের দূরে থাকতে হবে। এই পূর্ণিমা তিথিতে সম্পূর্ণভাবে সাত্ত্বিক আহার ভোজন করুন। পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তিথি বলা হয়। পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী তার ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাদ করেন, তিনি মর্তে আসেন আশীর্বাদ করার জন্য। তাই মা লক্ষ্মীর উদ্দেশ্যে বিশেষ পুজো তো করবেনই। আপনার বাড়ির পুজোর ঘরে অবশ্যই একটি মাটির প্রদীপ জ্বালান, আর আপনার বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন বা যে কোনো মঙ্গল চিহ্ন অবশ্যই আঁকুন। পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র, তাই এই পূর্ণিমা তিথিতে আপনার বাড়িঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখা উচিত নয়, এতে মা লক্ষ্মী কুপিতা হন। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।